মাত্র 10 মিনিটে মালাই কেক, পৃথিবীর সবথেকে সহজ ডিজার্ট রেসিপি, যেটা বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য প্রথমে ননস্টিকের কড়াইতে আমি নিয়েছি 4 চামচ চিনি। এটাকে এবার আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। এখানে আমি কোনো জল অ্যাড করিনি। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মন পছন্দ মতো কালার আসার জন্য। এটাকে আবার খুব পুড়িয়ে দিলে, কালো করে দিলে হবে না, তখন এই কেকটা খেতে কিন্তু একটু তিতো লাগবে। তাই এটা একটু লালচে কালার এসে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ মতো দুধ। এই দেখুন এখানে আমার মালাইটা কত সুন্দর দুধদার কালার এসেছে। এখানে আমি প্রথমে মালাই তৈরি করে নিচ্ছি। মালাইটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি। আপনারা যদি চান মালাইয়ের কালারটা সাদা হোক, তাহলে আপনারা এই চিনির ক্যারামেলটা নাও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট 10 টাকা দামের দুধ। দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল করে মালাই তৈরি করে নিতে হবে। এখানে আমি 3 কাপ দুধকে, যতক্ষণ না 2 কাপ দুধ অবধি হয়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। এখানে চাইলে আপনারা ছোটো এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি। আমার এই মালাইয়ের ফ্লেভারটা এমনিই ভালো লাগে, তাই এখানে আমি কোনো রকমের ফ্লেভার অ্যাড করিনি। এখানে আমার মালাইটা মোটামুটি হয়েই এসেছে। এটাকে খুব গাঢ় করার প্রয়োজন নেই, খুব গাঢ় করলে এই ব্রেড মালাই কেকে ব্রেডের ভেতরে কোনো রকমের এই মালাইটা ঢুকতে চাইবে না, তাই এটাকে এবার আমরা নাবিয়ে ফেলবো। এখানে আমি 6টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলোর চারধারগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো। যতক্ষণ আমি এই ব্রেডের চারধারগুলো কেটে বাদ দিচ্ছি, আপনারা বলুন তো কী আমাকে কোথা থেকে দেখছেন, আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কারা কারা এরকমভাবে ব্রেড মালাই কেক বানান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার এখানে চারধার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর ওপর থেকে মালাইটাকে দিয়ে দেবো। মালাইটা কিন্তু খুব গরম বা একদম ঠান্ডা হয়ে গেছে সেই রকমও দেওয়া যাবে না, এটা আমদামটা উষ্ণ আছে সেরকমই অবস্থায় এটাকে দিয়ে দিতে হবে। আমি ব্রেডের ওপরে মালাইটা ভালো করে দিয়ে দিলাম যাতে ব্রেডটা ভালোভাবে মালাইয়ের মধ্যে চুবে যায়। এবার ওপর থেকে একটু কাজুকুচো আর কিশমিশ দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এটা যত কাজু আর কিশমিশ দিয়ে ওপরটা ডেকোরেশন করবেন এটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার আমার এই ডেকোরেশন হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব। আপনারা যদি এটা ঠান্ডা খেতে পছন্দ না করেন তাহলে ফ্রিজে নাও রাখতে পারেন, বাইরে আধ ঘন্টা মতো রেখে দিলে দেখবেন এই ব্রেডের ভেতরে সমস্ত মালাইটা চলে গেছে। এই দেখুন আধ ঘন্টা পর ব্রেডের ভেতরে সমস্ত মালাইটা চলে গেছে। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা এটা 5 মিনিট রেস্টে রেখেও কিন্তু পরিবেশন করে খেতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। এটাকে আমি এবার একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কিন্তু এটা খেতে কেমন হয়েছে প্রতিবার তো আমি আপনাদের বলি খুব সুন্দর হয়েছে। জানেন তো এবারে আমি আর আপনাদের বলবো না, আপনারা এটা নিজেরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে।